হোজাই রামকৃষ্ণ মিশনত তরঙ্গিনী নৃত্যালয় রবীন্দ্র জয়ন্তী পালন বর্ণাঢ্য কার্যসূচীরে কণ কণ শিশুসলক প্রশিক্ষণ দি পালন করে রবীন্দ্র জয়ন্তী। প্রশিক্ষক জয়িতা পালে রাধা নৃত্য অভিনয় করে রাইজক দিলে আমোদ। অভিভাবক মহিলাসকলক সুযোগ দিলে নৃত্য করবলে। জাতি ধর্ম ভেদ ভাব নকরি নজরুল ইসলামের স্মৃতি সজীব করে কথা কলে জয়িতা পালে। তার মানে কি আমি যা 8 মে আর 25শে বৈশাখ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আমার তরঙ্গিনী নৃত্যালয় মাল্যদান মানে মানে করে থই দিছ। আকু কালি শনিবার আসলে 11ই জ্যৈষ্ঠ আর 25 মে সেইদিনে আসলে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বার্থডে জন্মবার্ষিকী উপলক্ষে আমি কালি ফটোত মানে মাল্যদান মানে করে থই দিছ। তো আজি মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী একেলগে আমি পালন করছো। সেইটার উদ্দেশ্য মোট এটাই, কারণ মানে নতুন প্রজন্মবিলাক এইবিলাক কালচারটু মানে মানে যাতে শিকিব পায় সেইটাই মোর আশা। মানে সেইটার কারণে মই কৈ আছো, কারণ এইবিলাক আমার কালচার হয়, সেইটার কারণে মই কৈ আছো। আর এইটা করবলৈ মোক মানে হোজাইবাসী সকলে মোক সহায় করেছে, আর বিশেষ করে রামকৃষ্ণ সেবাশ্রমের সকল সদস্য মোক সহায় করেছে। বাইদেউ বিশেষকে কব লাগিব, আপনি নজরুল ইসলামের কথা কলে, আপনার দেখা পোৱা গল যে আপনি কোনো ধর্ম নির্বিশেষে আপনি কাম করেছে, এই কথাটো আচরিত দেখা পালো। মানে কি কব, স্থানটো মই এইটো লৈছো সেইটো কথা নহয়, যেহেতু নজরুল ইসলামও নজরুল ইসলাম আসলে আগর নামটো আসলে বিগত দুখুমিয়া। হ্যাঁ, কিন্তু মানে আমার তারমানে আপনি এটা দেখাব বিচাৰিছে যে আমার হোজাই জাতি ধর্ম সব সেম সেইটাই কথা, সেইটার কারণে মই কৰি আছো। ঠিক আছে বাইদেউ, ধন্যবাদ লাগিল আপনার কথাখিনি। হোজাইৰ পৰা বীৰেন্দ্ৰ ঠাকুৰৰ সহযোগত হেমন্ত শর্মার প্রতিবেদন, নেশন লাইভ ডেইলী।